বহুকাল আগের কথা। এক গ্রামে থাকত জমিদার নরসিংহ দাস। তিনি ছিলেন যেমন কৃপণ তেমনি অত্যাচারী। খাজনা দিতে না পারলে তিনি চাষিদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন। পরের মাসে দিয়ে দেবো, দিয়ে দেবো জমিদার বাবু, আর ভুল হবে না, পরের মাস থেকে দিয়ে দেবো জমিদার বাবু। গ্রামের লোকেদের ঠকিয়ে জমিদার প্রচুর ধন দৌলত টাকা পয়সা করেছিল। সেই সব কিছুই তার কাছে একটা গোপন ঘরে বিরাট বিরাট লোহার সিন্ধুকে রাখা থাকত। কেউ সেটা জেনে যাবে বলে বাড়িতে তিনি কোনো চাকর বাকর পর্যন্ত রাখেননি। শুধু ছিল প্রচুর পাহারাদার। এক শনিবার জমিদার দূর শহর থেকে ফিরছিলেন। তার ফেরার পথে পড়বে ডাকিনীর মাঠ। রাতের বেলা সে মাঠে নাকি ভূতেরা ঘুরে বেড়ায়, আর দিনের বেলা ডাকাতের ভয়। তাই জমিদার গাড়োয়ানকে তাগাদা দিতে থাকেন, ওরে তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা, রাত নাবার আগে এই ডাকিনীর মাঠ পেরোতে হবে বাবা। কিন্তু পথেই সন্ধ্যা নেমে আসে। ডাকিনীর মাঠের সামনে এসে গরুর গাড়ি থেমে যায়। জমিদারকে রেখে গাড়োয়ান যায় খাবারের খোঁজে। চারিদিক শুনশান, ফাঁকা আর বড় বড় গাছে ভর্তি। ঝিঁঝির আওয়াজ আর লণ্ঠনের টিমটিমে আলোতে জমিদার টাকার থলে আঁকড়ে ধরে গাড়ির ভেতর ভয়ে ভয়ে বসে থাকে। হঠাৎ জঙ্গল থমথমে হয়ে যায়। গরুগুলো ভয়ে মাটিতে মুখ গুঁজে বসে পড়ে। গাছের ওপর থেকে নেমে আসে ভূত পেত্নির দল। মাঠের মধ্যে জটলা শুরু করে, মামলাভূত বলে ওঠে। আজকে গিয়েছিলাম জমিদার নরহরির গোপন সিন্ধুক দেখতে। তা কি দেখলে? ওরে বাবা, মাটির নিচে কত সোনা দানা, কত গয়না সব এমনি এমনি পড়ে আছে। হ্যাঁ, কি পাহারাদার রাখেনি? আরে দূর দূর দূর, তারা তো সব ঘরের বাইরে থাকে, ঘরের ভেতরটা ফাঁকা। কেন কেন? ভয়ে গো ভয়ে, যদি পাহারাদারই চুরি করে। জমিদার তাদের কথা শুনতে থাকে। তার গোপন সিন্ধুকের খবর এরা জানে শুনে ভূতের ভয় তার চলে যায়। এখন তার ভয় ভূতেরা যদি তার সোনা দানা নিয়ে নেয়। তা মানুষ পাহারাদার না রেখে ভূত পাহারাদার রাখলেই হয়। ঠিক বলেছ, পেতনিকে পাহারাদার রাখলে মানুষ কেন, ভূতেও ওর সোনা দানা চুঁতে পারবে না। আরে তাকে পাওয়া কি অতই সোজা? অমাবস্যার রাতে গ্রামের ধারের তেঁতুল গাছের নিচে পচা দই দিয়ে তাকে বশ করতে হবে। এইটা ওই জমিদার জানবে কি করে? ওর চিন্তা ও করবে, চলো আমরা বরং দুটো পায়রা ধরে খাই। চলো 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 তারপর ভূতেরা সেখান থেকে উড়ে চলে যায়। পরদিন সকালে জমিদার ফিরে গেলেন তার গাঁয়ে। তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে ভূতেদের কথাগুলো। দুদিন পর অমাবস্যার রাতে জমিদার নরসিংহ তেঁতুল বনে গেলেন পেতনিকে খুঁজতে। অন্ধকার রাত,
চারিদিক থমথম করছে। হঠাৎ পাশেই একটা শিয়াল ডেকে ওঠে। গাছের ওপর থেকে পেঁচারা চিৎকার করে ওঠে। জমিদারের সামনে একটা ধুলোর ঝড় ওঠে। ভয়ে জমিদার সিঁটিয়ে যায়। সামনে এসে দাঁড়ায় প্রীতনি। খোলা চুল উঠছে, চোখগুলো ধক ধক করে চলছে। না না, তোমার জন্য পচা দই এনেছি। দই খাইয়ে প্রীতনি বশ হয় এবং প্রতিদিন পচা দই খাওয়ানোর শর্তে জমিদারের কথা মতো তার সিন্দুক পাহারা দিতে সে রাজি হয়। জমিদার আনন্দে নেচে উঠে ছোটে বাড়ির দিকে। কিন্তু প্রীতনির একটা শর্ত ছিল। জমিদার আনন্দে এতটাই মুশকুল হয়ে যায় যে প্রীতনির কোনো শর্তের কথাই তার কানে পৌঁছায় না। ডাকিনীর মাঠে যে ডাকাত দল ছিল তার সর্দারকে দেখতে যতটা ভয়ঙ্কর ছিল তার মনটা ছিল ততটাই নরম। সে আর তার দলবল যা যা ডাকাতি করে আনত তার যত সামান্য নিজেদের জন্য রেখে বিলিয়ে দিত গরিবদের মাঝে। জমিদার নরহরির অত্যাচারের কথা শুনে সে ঠিক করল তারা জমিদারের সব সম্পত্তি ছিনিয়ে নিয়ে গরিবদেরকে বিলিয়ে দেবে। একদিন মাঝরাতে জমিদারের বাড়িতে ঝাঁপিয়ে পড়ল তারা। এবার জমিদারকে ধরে নিয়ে আন। সর্দার, সর্দার জমিদার পালিয়েছে। ভালোই হয়েছে, আমাদের আর কেউ আটকাতে পারবে না। খুঁজে বার কর সব লুকোনো সোনাদানা। তন্ন তন্ন করে গোটা জমিদার বাড়ি খুঁজে অবশেষে পৌঁছয় মাটির নিচের গোপন কোটরিতে। সেখানে থরে থরে সাজানো সিন্দুক দেখে তারা অবাক হয়। কিন্তু একটা সিন্দুকের ঢাকনা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর রূপী প্রীতনি। প্রীতনি ডাকাতদেরকে ছুঁড়ে ফেলে দেয় বহু দূরে। জমিদার খুশি হয় যে তার ধন সম্পত্তি বেঁচে গেল। সে বুঝতে পারে আর কেউ কোনোদিন তার সোনাদানা কাটতে পারবে না। ওদিকে ডাকাত সর্দার বুঝতে পারে যে ওই ভূতকে না তাড়ালে কোনোদিনই সে লোভী জমিদারের হাত থেকে গ্রামবাসীদেরকে মুক্তি দিতে পারবে না। কিন্তু জমিদার ভূত পাহারাদার পেল কীভাবে? হঠাৎ তার মাথায় আসে যে এই উপায় ভূতেরাই বলতে পারবে। তার পরদিনই সে রাতের বেলা পৌঁছয় ডাকিনীর মাঠে। সেখানে ভূতেরা তাকে ঘিরে ধরে। মানুষ এসেছে, মানুষ, মানুষ! আরে ওই তো, হ্যাঁ, আজকে খাবো, চল দিয়ে খাবো, এখানেই মারবো। তোর সাহস তো কম নয়, কি করতে এখানে এসেছিস? আমি এখানে নিজের জন্য আসিনি। জমিদারের অত্যাচারে গ্রামের লোকেরা সব মরতে চলেছে আর জমিদারের বাড়িতে সিন্ধু পাহারা দিচ্ছে এক ব্যক্তি।
তাকে সরাবার উপায় তোমরা বলে দাও। তা তোকে আমরা সাহায্য করব কেন? আমি যদি গ্রামের লোকেদের মুক্তি দিতে পারি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। ডাকাতের কথায় ভূতেরা বুঝতে পারে জমিদার লুকিয়ে তাদের কথা শুনে প্রেতনীকে বশ করেছে, তাই ভূতেরা তাকে প্রেতনীকে মুক্তি দেওয়ার উপায় বলে দেয়। তাদের কথা মতো ডাকাত সর্দার খেয়াল রাখতে শুরু করে যে জমিদার প্রতিদিন কোথা থেকে পচা দই নিয়ে আসে। তারপর একদিন ডাকাত সর্দার সুযোগ বুঝে সেই পচা দইয়ের জায়গায় ভালো দই রেখে দেয়। সেই দই জমিদার যখন রাতের বেলা প্রেতনীকে দেয়, কেন 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 প্রতিদিন যা আনি আজও তো তাই এনেছি। আর ঝাল আমি বুঝে গেছি, আমার শর্ত ছিল যেদিন আমি পচা দই পাবো না সেদিনই আমি তার ঘর আটকাবো। না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এরপর ডাকাত সর্দার জমিদারের সমস্ত সোনা দানা গ্রামের লোকেদের বিলিয়ে দেয় এবং ভূতেদের দেওয়া কথা অনুযায়ী ডাকাতি ছেড়ে সাধারণ জীবনযাপন শুরু করে।